দর্শক স্বাগত জানাচ্ছি অধিকার টিভি নিয়মিত আয়োজন আমাদের শিক্ষা। আপনারা জানেন আমাদের এই আয়োজনে আমরা শিক্ষার বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন শ্রেণীর বিভিন্ন নির্ধারিত বিষয় ভিত্তিক আলোচনায় অংশ নিয়ে থাকি এবং আমাদের সঙ্গে যুক্ত হয়ে থাকেন বিভিন্ন স্কুল কলেজে বিশেষজ্ঞ শিক্ষকগণ। এরই ধারাবাহিকতায় আমাদের স্টুডিওতে আজ উপস্থিত রয়েছেন মতিঝিল আইডিয়াল স্কুল এন্ড কলেজের ইংরেজি বিভাগের সহকারী শিক্ষক জনাব আক্তার জাহান শুভ। শিক্ষার্থীরা কিভাবে ভালো করতে পারেন এবং খুব ভালো একটা প্রস্তুতির মাধ্যমে একটি ভালো ফল অর্জন করতে পারেন সেই বিষয়ে আজকে আলোচনা করবেন সুমি ম্যাডাম। আমরা চলে যাচ্ছি তার কাছে। Dear students, you know that Maushi has provided you English first paper and English second paper short syllabus, and its marks distribution is 50 marks, 30 for English first paper and 20 for English second paper. But different school has different syllabuses. Today I will discuss with you about the whole topics of English first paper and English second paper and how can you get good marks from these topics. Okay, dear students, so let's start our today's topic. In our English first paper syllabus, you know that scene passage, we have scene passage, you have to answer scene passage. From scene passage, you have to answer MCQ and question answer. Scene passage, that means যদি আমরা সিন প্যাসেজ, সেটা হচ্ছে আমাদের ইংলিশ ফার্স্ট পেপার বইয়ের, এবং এই সিন প্যাসেজটা আমরা প্র্যাকটিস করব যে অ্যাসাইনমেন্টের যে টপিকগুলো ছিল সেই টপিকগুলো বেসড আমাদের সিন প্যাসেজটা সম্ভবত হবে, এবং সেই সাথে আমাদের স্কুলে বার্ষিক পরীক্ষায় যে টপিকগুলো পড়ানো হয়েছে বিভিন্ন স্কুলে সেটার উপরে বেসড করে আমাদের সিন প্যাসেজটা করতে হবে। এবং সিন প্যাসেজে আমরা কী আনসার করবো? এমসিকিউ। এমসিকিউ চুজ দ্য, দ্যাট মিনস চুজ দ্য বেস্ট আনসার। তোমরা চুজ দ্য বেস্ট আনসার আমরা কীভাবে লিখি? সেই চুজ দ্য বেস্ট আনসার আমরা জাস্ট আনসারটা লিখব, এবং আনসারটা লেখার সময় অনেক সময় তোমরা ভুল করো যে আমাদের সাব নাম্বারটা হয়তো দাও না, এবং রোমান হরফ যেটা সেটাও লিখতে হবে, সাব নাম্বারটা লিখতে হবে, এবং সেই সাথে আমাদের বেস্ট আনসারের যেই আনসারটা সেটা লিখবে। এবং দেন এরপর আমাদের কোশ্চেন নাম্বার টুতে থাকে আমাদের কোশ্চেন আনসার, এবং কোশ্চেন আনসারগুলো লেখার সময় একটু খেয়াল রাখতে হবে যে কোন টেন্সে আমাদের কোশ্চেনটা করা হয়েছে। ইউ হ্যাভ টু আনসার টু মেনটেন দ্য টেন্স, এবং কোশ্চেনটা যেই টেন্সে আমাদের কোশ্চেনটা করা হয় এবং সেই টেন্সে আমাদের আনসারটা করতে হবে। অ্যান্ড ইউ হ্যাভ টু আনসার ইন রাইট ওয়ে, প্রপার আনসার, দ্যাট মিন্স দ্য ইউ হ্যাভ টু প্রপারলি আনসার দ্য কোশ্চেন, যে আমার কোশ্চেনটা কী ডিমান্ড করছে সেই অনুযায়ী আমাকে আনসারটা করতে হবে, দেন ইউ উইল গেট দ্য প্রপার মার্কস। এবং কোশ্চেন নাম্বার থ্রিতে আমাদের থাকে আনসিন প্যাসেজ, এবং এই আনসিন প্যাসেজের উপরে নাইন টেনে যেটা থাকে যে একটা প্যাসেজ দিয়ে দেওয়া হবে, সেই প্যাসেজের উপরে একটা ফিল ইন দ্য গ্যাপস তৈরি করে দেওয়া হবে, এবং তোমাদেরকে সেই ফিল ইন দ্য গ্যাপসে সুইটেবল ওয়ার্ডটা বসাতে হবে। এখন সেটা করার জন্য আমাদের কী করতে হবে? প্যাসেজটা ভালো করে পড়তে হবে, পড়ে এবং ওই প্যাসেজে কোন ওয়ার্ডটা বসালে প্রপার মিনিংটা আসে সেদিকে খেয়াল রাখতে হবে। আরেকটা কথা, আমরা যখনই সিন প্যাসেজ বলো বা আনসিন প্যাসেজ বলো পড়বো, আমাদেরকে অবশ্যই অর্থ বুঝে ভোকাবুলারি গুলো আমাদের জানতে হবে। অর্থ বুঝে যদি আমি পড়ি তখন আমার একটা স্টুডেন্টের জন্য আনসার করাটা, বিশেষ করে এমসিকিউ আনসার করাটা অনেক ইজি হয়ে যায়। সেই সেই সাথে আমাকে প্রতিটা ওয়ার্ডের আমরা যদি সিনোনিমটা জানা থাকে এবং অ্যান্টোনিমগুলো জানা থাকে আমাদের চুজ দ্য বেস্ট আনসারে আনসার করতে সুবিধা হয়। একই রকম তুমি ভোকাবুলারি যদি আমার ভালো থাকে, আমার সুইট বা ফিল ইন দ্য গ্যাপসে আমরা যে সুইটেবল ওয়ার্ডগুলো বসাবো সেগুলোর ক্ষেত্রে আমাদের অনেক সুবিধা হয়ে যায়। এবং নেক্সট আমরা পাই ইনফরমেশান ট্রান্সফার, সেটার জন্য আমাদের একটা প্যাসেজ দেওয়া থাকে ইনফরমেশান ট্রান্সফার, একটা বক্স আকারে ইনফরমেশান ট্রান্সফারটা দেওয়া থাকে,
সেটা করার জন্য অবশ্যই তোমাকে প্যাসেজটা ভালো করে পড়তে হবে এবং খেয়াল রাখতে হবে যে বক্সটার ভিতরে আমার কি ইনফরমেশন ডিমান্ড করছে। আমাকে ওখানে উপরে কিছু ইভেন্ট, অ্যাক্টিভিটি বা হু, হোয়ার, হোয়াট এই ধরনের কিছু কিওয়ার্ড ইউজ করা হয় এবং ইউ হ্যাভ টু আনসার টু ফলো দিস কিওয়ার্ডস। এখন আমাকে যদি প্রশ্ন করা হয় হোয়াট দিয়ে, আমি যদি আনসারটা করি হোয়ার, তাহলে কিন্তু আমার আনসারটা রং হয়ে যাবে। তাহলে তোমাদের কি মনে রাখতে হবে ইনফরমেশন ট্রান্সফার লেখার সময়? অবশ্যই প্যাসেজটা ভালো করে পড়বে এবং বক্সে আমাকে কি ডিমান্ড করছে আমার যে কোশ্চেনটা বা যে আনসারটা তারা চাচ্ছে, জাস্ট সেই আনসারটুকু দুটো বা তিনটে ওয়ার্ডে আমরা ইনফরমেশন ট্রান্সফারের আনসারটা করব। আমাকে পুরো কমপ্লিট লাইন কিন্তু লিখতে হবে না। অনেক সময় আমরা দেখি খাতায় তোমরা বক্সটা করো এবং ওই বক্সের ভিতরে পুরো লাইন জুড়ে আনসারটা লিখো, সেটা করবে না। তোমরা জাস্ট 1, 2, 3 যেভাবে দেয়া থাকবে সেই অনুযায়ী কিওয়ার্ডগুলো যেটা ডিমান্ড করে সেই কিওয়ার্ডগুলো বসিয়ে দেবে। এরপর আছে আমাদের 19, আমাদের সামারি লিখতে হয় প্যাসেজ বেসড। প্যাসেজটা ভালো করে আমরা সামারিটা লিখব। সামারিটা কিভাবে লিখব, অনেক সময় দেখা যায় স্টুডেন্টরা পুরো প্যাসেজ থেকে হুবহু লাইনগুলো উঠিয়ে তোমরা প্যাসেজের অনেকটা অংশ লিখে ফেলো। সামারি কিন্তু সেটা না, সামারি হচ্ছে তোমাকে প্যাসেজটা পড়ে সেটার মূল ভাবটুকু জাস্ট সেটা লিখব। এখন অনেক সময় তোমরাই প্রশ্ন করো যে ম্যাডাম সামারিটা কতটুকু লিখব। তো বেসিক্যালি আমরা যেটা সাজেস্ট করি, সামারি শুড বি 1/3 অফ দ্য প্যাসেজ। দ্যাট মিন্স প্যাসেজটা যতটুকু বড় হবে সেটা 1/3 আমরা একটা সামারি লিখব। সেটা 50-70 ওয়ার্ডসের হতে পারে। তো ওয়ার্ডস ইন্ডিকেট করে দিলে তখন আবার ওয়ার্ড গুনে গুনে তো অ্যাকচুয়ালি আসলে বসানো যায় না। তোমাদের মাথায় থাকতে হবে যে আমার মেইন কথাগুলো আসছে কি না, সামারিতে আমরা সেই জিনিসটা খেয়াল রাখবো। এরপর আছে আমাদের সাবস্টিটিউশন টেবিল। সবাই জানো সাবস্টিটিউশন টেবিলে 19 সাধারণত তিনটে পার্ট দেওয়া থাকে। আমরা সেখানে কি করব, একটা মিনিংফুল সেন্টেন্স তৈরি করব এবং সেটা তৈরি করার জন্য আমাদের কি জানতে হবে, সাবজেক্ট প্লাস ভার্ব তারপর আদার ওয়ার্ড। আমাদের সেই কম্বিনেশনটা যদি আমাদের জানা থাকে তখন তোমরা একটা মিনিংফুল সেন্টেন্স তৈরি করতে পারবে। ডিয়ার স্টুডেন্টস, আমাদের ইংলিশ ফার্স্ট পেপারে আরও একটা টপিক আছে, সেটা হচ্ছে রিঅ্যারেঞ্জ দ্য কারেক্ট ওয়ার্ড আর টু মেক এ মিনিংফুল স্টোরি। এটা আমাদের কোশ্চেন নাম্বার 7-এ থাকে। সেটা হচ্ছে কিছু এলোমেলো লাইন দেয়া থাকবে এবং এই এলোমেলো লাইনগুলোকে আমরা রিঅ্যারেঞ্জ করে একটা মিনিংফুল স্টোরি দাঁড় করাবো। এবং সেটা কিভাবে আনসার করবে, একটা বক্স করবে। বক্সে ধরো আমার যদি 8টা লাইন থাকে, আমরা 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এভাবে লিখার পরে আমাদের অ্যালফাবেটিক অর্ডারে, কারেক্ট অর্ডারে যেভাবে সাজাবো, তখন আমরা ধরো বিটা আগে আসলো, বি লিখবো, তারপরে ধরো এইচ আগে আসলো, এভাবে আমরা লিখে জাস্ট বক্সটা অবশ্যই করতে হবে। এবং যদি ইউ হ্যাভ টাইম তখন তুমি বক্সটা করার পরে প্যাসেজটা করে দিতে হবে, প্যাসেজটা লিখে দিবে। ওকে ডিয়ার স্টুডেন্টস, ইংলিশ ফার্স্ট পেপারে আরেকটা জিনিস তোমাদের থাকে, সেটা হচ্ছে রাইটিং পার্ট। এবং রাইটিং পার্টে আমাদের বেসিক্যালি প্যারাগ্রাফ থাকে এবং ইনফর্মাল লেটার, ডায়ালগ। এবং 19-এ আরেকটা নতুন জিনিস তোমরা পাও, সেটা হচ্ছে তোমাদের চার্ট ডিসক্রাইব করতে হয়। সেটা পাই চার্ট হতে পারে, গ্রাফ চার্ট হতে পারে, টেবিল চার্ট হতে পারে। এবং সেই আমরা প্যারাগ্রাফ থেকেই আসি, প্যারাগ্রাফ শুড বি রিটেন ইন 1 প্যারা, এটা সবসময় মনে রাখবে। অনেক সময় দেখা যায় প্যারাগ্রাফ লিখতে গিয়ে ওটা 2 প্যারায় হয়ে যায়, তখন কিন্তু আমরা প্রথম প্যারাটাতেই মার্কটা দেওয়ার পর বাকি অংশটাই কিন্তু মার্কস আর দিই না। এটা সবসময় খেয়াল রাখবে, প্যারাগ্রাফ শুড বি রিটেন ইন 1 প্যারা। হ্যাঁ, আরেকটা জিনিস হচ্ছে প্যারাগ্রাফটা যেই টপিকের উপরে বেসড করে লিখে থাকবে সেই টপিক বেসড লাইন শুরু করবে। তার মানে টপিক সেন্টেন্স দিয়ে প্যারাগ্রাফের লাইনটা শুরু করবে। একটু উদাহরণ দিই, যেমন আমাকে যদি উইন্টার মর্নিং নিয়ে লিখতে বলা হয়, তোমাদের যদি উইন্টার মর্নিং নিয়ে লিখতে বলা হয়, তোমরা দেয়ার আর 6 সিজনস ইন বাংলাদেশ এভাবে শুরু করবে না। তোমরা উইন্টার মর্নিং ইজ ওয়ান অফ দ্য সিজনস অফ বাংলাদেশ এভাবেও শুরু করতে পারো। মানে দেয়ার আর 6 সিজনস ইন বাংলাদেশ এভাবে টেনে বড় করবে না। আমাদের টপিক যেই টপিকটা দেওয়া থাকবে সেই টপিক স্পেস সেন্টেন্স দিয়ে আমরা প্যারাগ্রাফটা প্রেফার করি লেখা। ওকে ডিয়ার স্টুডেন্টস, এবং প্যারাগ্রাফটা তোমরা জানো এটার একটা ধারাবাহিকতা থাকতে হবে, সিকোয়েন্স মেনটেন করতে হবে। সিকোয়েন্স ওখানে মাঝে মাঝে আমরা কিছু কোশ্চেন দিয়ে দিই, সেই কোশ্চেন বেসড প্যারাগ্রাফটা যেন হয়।
এবং কিছু অবান্তর কথা প্যারাগ্রাফে লিখবে না। কোশ্চেন বেস তুমি ওই কোশ্চেনের বাইরেও একটা দু চারটা লাইন লিখতে পারো, এবং খেয়াল রাখতে হবে এটা একটা লিমিটেশান আছে, সেই লিমিটেশনের ভিতরে প্যারাগ্রাফটা লিখবে। এরপর আছে আমাদের চার্ট। এটা ডেস এটা তোমাদের জন্য একদম নতুন, 9-10 যারা আছো তাদের জন্য একদম নতুন পাই চার্ট, যেটা চার্ট, যেটা চার্টে কিছু ইনফরমেশান দেয়া থাকে এবং সেই ইনফরমেশানগুলো তোমরা খেয়াল করবে, পার্সেন্টেজ দেয়া থাকে অনেক সময়, সেগুলো খেয়াল করে তোমরা এটা একটা সামারি আকারে চার্টটা কমপ্লিট করবে। তোমরা যদি এটা একটু প্র্যাকটিস করো তখন কিন্তু তোমাদের জন্য এটা অনেক ইজি হয়ে যাবে লেখা। এটা ভয়ের কিছু নেই, চার্টটা যেহেতু নতুন তারপরেও ভয়ের কিছু নেই, কারণ তোমাদের ইনফরমেশানগুলো একদম ক্লিয়ারলি দেওয়া থাকে, সেই অনুযায়ী তোমরা একটু যদি প্র্যাকটিস করো তাহলে ইউ ক্যান গেট গুড মার্কস। ওকে ডিয়ার স্টুডেন্টস, তারপর আমাদের আছে ইনফর্মাল লেটার। তোমরা কিন্তু ইনফর্মাল লেটার সবাই জানো কিভাবে লিখতে হয়, আমরা দুটোই প্রেফার করি। একটা হচ্ছে যেমন আমেরিকান স্টাইল আছে, ব্রিটিশ স্টাইল আছে, দুটোই প্রেফার করি আমরা। যদি বাম সাইড থেকে যদি লিখতে শুরু করো, সব কিছুই কিন্তু বাম সাইড থেকে স্টার্ট করবা, সেটা অ্যাড্রেস এবং তোমার এন্ডিংটাও পুরোটাই বাম পাশ থেকে লিখতে পারো, অথবা কেউ যদি অ্যাড্রেসটা রাইট সাইডেও লিখতে পারো সেটাও অ্যালাও হয়। এবং তোমার ইনফর্মাল লেটারের একটা স্টার্টিং একটা পার্ট আছে, তারপর ডিসক্রাইপটিভ পার্ট আছে, এবং অ্যাট লাস্ট তুমি এন্ডিং একটা পার্ট লিখবে। এটা একটু খেয়াল করে লিখবে এবং লাস্টে যে সিগনেচারিং পার্টটা থাকে সেটাও খেয়াল করবে। এরপর আছে মাই ডিয়ার স্টুডেন্টস তোমাদের ডায়ালগ। ডায়লগটাও আমরা অনেক সময় জিজ্ঞেস করে যে এটা কয়টা প্যারাই লিখতে পারে, কয়েকটা পেয়ার ইউজ করবো ডায়লগে। সেখানেও হচ্ছে কি আমাদের প্রথমে তো একটু গ্রিটিংসের ব্যাপার থাকে এবং এন্ডিং পার্টে একটু আমাদের এন্ডিং একটা ব্যাপার থাকে। সেটা ছাড়া মিডিল পার্টে তোমরা আমাদের টপিক কী চাচ্ছে সেই টপিক অনুযায়ী তোমরা ইম্পর্টেন্ট মিনিমাম 5-6 পেয়ার লিখবে, যেহেতু তোমরা 9-10 পড়ো। এবং খেয়াল রাখবে আমাকে কি নিয়ে কনভারসেশনটা আমাকে করতে বলা হয়েছে সেটা নিয়ে যেন আমার সেটা যেন আমি বুঝতে পারি, সে নিয়ে তোমাদের আলোচনাটা যেন হয়। আবার একটা জিনিস খেয়াল রাখবে, ডায়ালগে লেখার ক্ষেত্রে আমরা এবং যে নামটা ইউজ করি সেটা কিন্তু একটা সিরিয়ালে রাখি এবং আমাদের যে ডায়ালগ পার্টটা থাকে সেটা রাইট সাইডে থাকে, এটা একটু খেয়াল রাখবে। আরেকটা জিনিস হচ্ছে তোমরা যদি ইচ্ছা করে লিখে দিতে পারো ডায়ালগের শুরুতেই, হেয়ার ইজ এ ডায়ালগ বিটুইন মি অ্যান্ড মাই ফ্রেন্ড, অথবা যদি কোশ্চেনে নাম দেয়া থাকে সেই নামগুলো উল্লেখ করে, যেমন হেয়ার ইজ এ ডায়ালগ বিটুইন রাফসান অ্যান্ড রাহিল অ্যাবাউট, ওই টপিকের নামটা লিখে দিবে, সেটা যদি দাও সেখানে আরেকটু বেটার মার্কস আশা করতে পারো। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা একটু ইংলিশ ফার্স্ট পেপার নিয়ে বললাম, এখন আমরা একটু যাই ইংলিশ সেকেন্ড পেপারে কীভাবে আনসার করবে। এখন একটা জিনিস, আমি কিন্তু তোমাদের টোটাল ইংলিশ ফার্স্ট পেপারে কী কী থাকে পুরোটাই নিয়েই আলাপ করলাম, কিন্তু এখানে হচ্ছে কি স্কুল বেসড কিন্তু আমাদের ডিফার করবে যে কারা কোন কোন টপিকগুলো দিবে। তো তোমাদের যেই টপিকগুলো যেই স্কুলে দিবে সেই জিনিসগুলো সেভাবে তোমরা যদি একটু প্র্যাকটিস করো আশা করি তোমরা অল্প সময়েই ভালো মার্কস পাবে। ওকে ডিয়ার স্টুডেন্টস, নাও এখন আমরা ইংলিশ সেকেন্ড পেপার নিয়ে একটু কথা বলি। ইংলিশ সেকেন্ড পেপারটাতে আমাদের অনেকগুলো গ্রামাটিক্যাল আইটেম থাকে, তার মধ্যে বেশিরভাগই তোমাদের 6-8 পর্যন্ত যা করেছো বেশিরভাগই মিল আছে। কিছু জিনিস তোমাদের নতুন, সেটা হচ্ছে তোমাদের কমপ্লিটিং সেন্টেন্স যেটা, তারপরে তোমাদের একটু সাফিক্স সিম্পল কমপ্লেক্সের একটা টপিক আছে ডিগ্রি, সেগুলো একটু প্র্যাকটিস করা লাগবে। তারপর তোমাদের ট্যাগ কোশ্চেন থাকে, ট্যাগ কোশ্চেনটা তোমাদের জন্য একদম নতুন কিন্তু খুবই সোজা, তোমরা যদি একটু খেয়াল করে ট্যাগ কোশ্চেনটা প্র্যাকটিস করো তোমরা ওখানে ফুল ম্যাক্সটা ক্যারি করতে পারবে। কানেক্টর আছে, কানেক্টরটাও যদি একটু প্র্যাকটিস করো সেখানেও ভালো নাম্বার পাবে। আর কমপ্লিটিং সেন্টেন্স যেটা, সেটা কিন্তু আগে আমরা যা পড়েছি গ্রামার যে টপিকগুলো পড়া ছিল সেগুলোর সাথে কিন্তু অনেকটা রিলেটেড, তবে আমাদের মনে রাখতে হবে আমাদের প্র্যাকটিসটা যদি আমরা ভালো করে করি তাহলে এই টপিকগুলোতে আমরা ভালো মার্কস পাবো। আরেকটা নতুন জিনিস আছে, সেটা হচ্ছে তোমাদের সিভি রাইটিং। সিভি রাইটিংয়ের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে সিভির সাথে কিন্তু আমাদের কাভার লেটারটা অবশ্যই লিখতে হবে, কাভার লেটার না লিখলে কিন্তু তোমার পুরো নাম্বারটা পাবে না, কাভার লেটারটা দিয়েই সিভিটা শুরু করবে। এবং 2-3টা সিভি যদি তোমরা প্র্যাকটিস করো আশা করি তোমরা কিন্তু নিজেই সিভি
লিখতে পারবে, যে কোনো টপিকেই আসুক তোমরা সিভি লিখতে পারবে। এবং তোমাদের কম্পোজিশন পার্ট আছে, সেটা 200 to 250 মধ্যে ওয়ার্ড রাখতে হয় কম্পোজিশনগুলো। ও কম্পোজিশনে কিন্তু তোমরা প্যারা প্যারা সিস্টেমে লিখতে পারো, তাহলে কিন্তু ওটা আরও ভালো দেখায়। এক সিরিয়ালে না লিখে তোমরা যদি প্যারা ভাগ ভাগ করে কম্পোজিশনটা লেখো সেটা অনেক ভালো হয়। এবং অ্যাপ্লিকেশনটা তোমরা আগেও পড়ে এসেছো, অ্যাপ্লিকেশনের ভিতরে যেহেতু এটা ফর্মাল লেটার, এটা অনেক টাইপসের হয়, তোমাদের রিকোয়েস্টিং হতে পারে, অর্ডার হতে পারে, নোটিস আকারের হতে পারে, ফর্মাল লেটারগুলো অনেক ধরনের হয়। ইউ হ্যাভ টু প্র্যাকটিস ইট, দেন ইউ উইল গেট গুড মার্কস। ডিয়ার স্টুডেন্টস, আসলে আমাদের সময় স্বল্পতার জন্য আরও অনেক বেটার, আরও অনেক ইচ্ছা ছিল তোমাদের সঙ্গে আরও ভালো করে সবগুলো টপিক নিয়ে আলোচনা করার, কিন্তু আজকে সময় স্বল্পতার জন্য পুরোপুরি হয়তো পারিনি। ইনশাল্লাহ সামনে আমরা আরও এ ধরনের প্রোগ্রাম যদি করি, তোমাদের প্রত্যেকটা পার্ট টু পার্ট আমরা বিষয়গুলো নিয়ে তোমাদের সঙ্গে আলাপ করব। সবাই ভালো থাকবে। অশেষ ধন্যবাদ জনাব সুমি আপনাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা নিশ্চয়ই জানেন বিশ্বায়নের এই যুগে সবচেয়ে বেশি ব্যবহৃত ভাষা হচ্ছে ইংরেজি, এবং খুবই গুরুত্বপূর্ণ একটি ভাষা হচ্ছে ইংরেজি। তো এই সময় বিশ্বমানের নাগরিক হিসেবে নিজেকে গড়ে তুলতে হলে ইংরেজির কোনো বিকল্প নেই, কিন্তু স্বাভাবিকভাবে ইংরেজি আমাদের মাতৃভাষা না হওয়ার কারণে শিক্ষার্থীদের মাঝে অনেক ক্ষেত্রে ইংরেজি ভীতি লক্ষ্য করা যায়। তো সুমি ম্যাডাম, আমাদের সামনে এতক্ষণ যাবত যে আলোচনা করলেন, শিক্ষার্থীবৃন্দ আপনাদের জন্য খুবই সুনির্দিষ্ট এবং সহজ কিছু পদ্ধতির কথা তিনি উল্লেখ করলেন, যেসব পদ্ধতি এবং প্রক্রিয়াগুলো অনুসরণ করলে একজন শিক্ষার্থী খুব সহজেই তার অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবেন। তো দর্শক, আজ এ পর্যন্তই বিদায় নিচ্ছি। সবার সুস্থতা এবং কল্যাণ কামনা করে সঙ্গেই থাকুন অধিকার টিভি।